বা মিছিল মিটিং দিয়ে আমাদের অন্তরে রক্ত খরণটা বোঝাতে পারবো না। কিন্তু এই ঘটনায় আমাদের অন্তরে যে রক্তক্ষরণ হয়েছে, বঙ্গোপসাগরের পানি দিয়েও এই আগুন নিভানো হয়তো সম্ভব হবে না। তা আমাদের নবী সাল্লামকে গালি দিবে, এটা নবীর ন্যূনতম কোনো উম্মত সহ্য করতে এত জঘন্য ভাষায় গালি গালাজ। এর প্রতিবাদ মিছিল করতে গিয়ে সেখানে নির্মমভাবে সাতজন শহীদ হয়ে গেল। সাতজন যদি শহীদ হয় তাহলে আহত হওয়ার পরিমাণ তো আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারি। এটা অত্যন্ত হৃদয় বিদারক এবং নির্মম। এদেশের মানুষ মানে শোকাহত হয়ে গেছে এদের শাহাদত বরণে। তো যাই হোক, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই আমাদের আজকের এই জেলা কর্মী সম্মেলন কিশোরগঞ্জের পক্ষ থেকে, এবং আমাদের সরকারের কাছে বিনীত আমাদের দাবি হলো যে যারা প্রকৃত দোষী তাদেরকে আন্তরিকতার সাথে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। এই দাবি আমরা সবাই একমত কি একমত না? হাত তুলতে পারবেন সবাই? আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকারের কাছে আমাদের দাবি যে এরপরে যদি কেউ এ ধরনের ইসলাম বা কোরআন বা নবী সাল্লামকে নিয়ে কটূক্তি করে তার জন্য শাস্তির ব্যবস্থা হিসাবে সংসদে যেন অতি সত্বর বিল পাস করা হয়, আইন পাস করা হয়, যে ইসলামকে নিয়ে নবীজিকে নিয়ে কোরআন ইত্যাদি নিয়ে যারা কটূক্তি করবে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাদের শাস্তি হলো কি? এই দাবিতে আমরা সবাই একমত। আমাদের আস্থা বিশ্বাস যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ এই মানে সরকার এই ব্যাপারে আন্তরিকতা দেখাবেন, এবং তারা যতদূর জানি যে দেখাচ্ছেন আন্তরিকতা দেখাচ্ছেন এবং বিভিন্ন পদক্ষেপ তারা এই ক্ষেত্রে নিচ্ছেন, আমরা তার পরিপূর্ণ সততা এবং বাস্তবতা আমরা দেখতে চাই। আসলে আমাদের চরিত্রের যে অধঃপতন এটা তো আইন দিয়ে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে সম্ভব না। অন্যায় অপরাধ শুধু এইগুলি দিয়ে হয় না, মানুষের চরিত্রেরও কি লাগবে?